জীবিকার তাগিদে উচ্চশিক্ষা অর্জনে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন বিশ্বের বিভিন্ন দেশে। এই প্রবাসীদের সংখ্যা আসলে কত তার সঠিক হিসাব পাওয়া না গেলেও ধারণা করা হয় প্রায় 1 কোটি মানুষ দেশের বাইরে আছেন। প্রবাসীদের অন্যতম জটিল একটি সমস্যা হলো তাদের অনেকের কাছে নেই জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ প্রবাসীদের বেশিরভাগই এখনও ভোটার হতে পারেননি। এর কারণ হিসাবে জানা যায়, ভোটার হালনাগাদের সময়ের সাথে তাল মেলানো সম্ভব হয় না অনেকের পক্ষেই। যে সময় তারা দেশে আসেন সে সময় হয়তো কাজটি করে যেতে পারেন না। যদিও অনেকেই জানেন না যে একজন প্রবাসী চাইলে বছরের যে কোনো সময় দেশে এসেই ভোটার হতে পারেন, এমনকি প্রবাসে থেকেও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এ দুটি প্রক্রিয়া নিয়েই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমি বেলায়েত হোসাইন। প্রথমে বলতে চাই, বছরের যে কোনো সময় দেশে এসে কিভাবে একজন প্রবাসী ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তি করাবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন। এ প্রক্রিয়ায় মূলত দুটি ধাপ। প্রথম ধাপে আপনাকে জোগাড় করতে হবে বেশ কিছু কাগজপত্র। কী সেই কাগজপত্রগুলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজটি হলো বাংলাদেশি বৈধ পাসপোর্টের ছবিযুক্ত পৃষ্ঠার ফটোকপি এবং পাসপোর্টের অ্যারাইভাল সিলের পৃষ্ঠার ফটোকপি। তবে যারা দ্বৈত নাগরিক তাদের ক্ষেত্রে বাড়তি কাগজ হিসাবে লাগবে বিদেশি পাসপোর্টের ছবিযুক্ত পৃষ্ঠার ফটোকপি এবং অ্যারাইভাল সিলযুক্ত পৃষ্ঠাটিও। সঙ্গে লাগবে ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট। আবারও বলে রাখি, যারা দ্বৈত নাগরিক নন তাদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্ট কিংবা দ্বৈত নাগরিক সনদের কোনো প্রয়োজন নেই। পাবলিক পরীক্ষায় উত্তীর্ণদের দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, তবে যাদের সার্টিফিকেট নেই এটি তাদের জন্য প্রযোজ্য নয়। দিতে হবে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। আরও লাগবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কিংবা পৌর কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদ। আপনার বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন কিংবা ট্যাক্সের রসিদ দিতে হবে এর মধ্য থেকে যে কোনো একটি বিলের কপি। পিতামাতা এবং স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও আপনাকে যুক্ত করতে হবে, তবে এর মধ্যে কেউ মৃত হলে কিংবা কারো আইডি কার্ড না থাকলেও সেটি স্পষ্ট করে উল্লেখ করতে হবে। কাগজপত্র সংগ্রহের পালা শেষ। এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন ফর্ম 2। ওয়েবসাইটে খুঁজে না পেলে আপনার কাছাকাছি যে কোনো নির্বাচন অফিসে গিয়ে ফর্মটি বিনামূল্যে সংগ্রহ করুন। পূরণ করে নিন প্রয়োজনীয় প্রত্যেকটি ঘর এবং এই ফর্মের 34 নম্বর কলামের ঘরে শনাক্তকারী হিসাবে পরিচিত যে কারো এনআইডি নম্বর উল্লেখ করুন। শনাক্তকারী স্বাক্ষরটি নিতে কোনোভাবেই ভুলবেন না। এই শনাক্তকারী হতে পারে আপনার বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যে কেউ। এবার এই সবগুলো কাগজকে ফাইলবন্দি করুন। চলে যান আপনার সংশ্লিষ্ট থানা কিংবা উপজেলা নির্বাচন অফিসে, অথবা সরাসরি চলে যেতে পারেন রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনের প্রবাসী শাখায়। সেখানে ফাইলটি জমা দেওয়ার সাথে সাথে নিবন্ধন করে দেওয়া হবে আপনার ছবি এবং স্বাক্ষর। আপনার তথ্যগুলো সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কি না তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে বুঝে নিন কনফার্মেশন পত্রটি। স্বাক্ষর করে সেটি আবার ফেরত দিয়ে দিন ওই কর্মকর্তাকে। এবার নিশ্চিন্তে বাসায় চলে যান। সব কাগজপত্র ঠিক থাকলে 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয়পত্র। আপনার পরিচয়পত্রটি প্রস্তুত হয়েছে কি না এবং কোথা থেকে সংগ্রহ করবেন সেটি জানতে কল করতে হবে 105-এ। এবার জানাবো কিভাবে প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করা যায়। প্রথমে এনআইডির ওয়েবসাইটে ঢুকে অনলাইনে নিবন্ধন করে নিতে হবে নিজের নাম, পরিচয়। সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে দেশের বাড়িতে বসবাসরত আপনার কোনো পরিচিত ব্যক্তির নাম, যিনি আপনাকে শনাক্ত করবেন। তখন ওই শনাক্তকারী তার আইডি কার্ড এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দিয়ে আসবেন থানা নির্বাচন কার্যালয়ে। এরপর আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে চলে যাবে নির্বাচন কমিশনের টিম। সেখানে দূতাবাসের বুথে আপনার ছবি ও স্বাক্ষর নিবন্ধন করে নেওয়া হবে। বাকি দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র। এভাবেই দেশে এসে কিংবা দেশের বাইরে থেকেও সহজে কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি পেয়ে যেতে পারেন আপনার পরিচয়পত্রটি।